অল বেঙ্গল ডিস্ট্রিক্ট ইমাম মুয়াজ্জিন সংগঠনের জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় সম্প্রীতি রক্তদান শিবির। জেলা পরিষদের অডিটোরিয়াম হলে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে এদিনের কর্মসূচি। এদিনের স্বেচ্ছায় সম্প্রীতি রক্তদান শিবিরে হিন্দু ধর্মের পুরোহিত, মুসলিম ধর্মের মাওলানা এবং খ্রিস্টান ধর্মের ফাদার সকলে মিলে সম্প্রীতির বার্তা দেন। উপস্থিত ছিলেন রাজ্য ইমাম সংগঠনের সাধারণ সম্পাদক তথা মুর্শিদাবাদের জেলা ইমাম মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস, ডোমা রেণুকা খাতুন, জেলা পরিষদের সেক্রেটারি, শ্রীপদ সিং কলেজের প্রাক্তন প্রিন্সিপাল শামসুজ্জামান আহমেদ, সমাজসেবী রাজেশ শেখ, ফাদার জয়েদপাল হাঁসদা, পুরোহিত প্রদীপ চক্রবর্তী, মাইনুল ইসলাম, মাওলানা ওলিউল্লাহ বিশ্বাস, মাওলানা আতিকুর রহমান, মাওলানা সাজারুল ইসলাম, মাওলানা খায়রুল বাসার, হাফেজ নওসাদ, মাওলানা ইয়াকুব, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা লোকমান প্রমুখ। নিঃসন্দেহে রক্ত মহোদ্যান, রক্তের ভেদাভেদ অবশ্যই নেই। পৃথিবীতে মানুষের বিভিন্ন ধর্ম আছে, জাতপাত রয়েছে, বর্ণ রয়েছে। একমাত্র মানব দেহের মধ্যেই সেই জিনিসটা রক্ত, যার কোনো বর্ণ আলাদা নেই, একই বর্ণ। আর যে কোনো শরীরে যে কোনো মানুষের রক্ত গেলে একই তার রূপ, একই রং, একই তার গুণ এবং তার কার্যপ্রণালী। রক্ত মানেই সম্প্রীতির একটি আবদ্ধন, একটি বন্ধন। রক্ত মানেই ভালোবাসার বন্ধন। এখানে রক্ততে আলাদা করে সম্প্রীতির বার্তা হয় না, কিন্তু তবু আমরা বললাম এটা সম্প্রীতির রক্তদান। কারণটা কি? যে রক্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মবর্ণের মানুষ দেয়। আমরা এখানে নির্বাচিত যারা ধর্মীয় প্রতিনিধি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ফাদার সাহেব, পুরোহিত সাহেব, শিখ ধর্মগুরু, সমস্ত ধর্মগুরুদের সম্মিলিত প্রচেষ্টা, যার জন্য আমরা নাম দিয়েছি সম্প্রীতির রক্তদান। এবং এই রক্তদানের যে বার্তা আমাদের পক্ষ থেকে, সমস্ত ধর্মশালা ধর্মালয় সেখানে পৌঁছিয়ে যাক, সব ধর্মের মানুষ এইভাবে রক্ত দিক। পৃথিবীতে সমস্ত মানে অনেক জিনিসে মানুষ এখনো তৈরি করতে সক্ষম হয়েছে উন্নত প্রযুক্তিতে, একমাত্র রক্ত, যাহা মানুষ আজ অব্দি কলকারখানা বা মেশিনারি ইউজ করে তৈরি করতে পারেনি। সুতরাং মানুষই একমাত্র মানুষ এরকম উপকার এখানে উপকার করতে পারে, যার জন্য মানুষের একজনের শরীরে রক্ত আর একজনের কাছে দিতে হয়। আর দেওয়ার মাধ্যমেই পৃথিবীর মানব সম্পদ আজ বেঁচে আছে, টিকে আছে। যেন আমরা ইমাম মুয়াজ্জিন অর্গানাইজেশনের পক্ষ থেকে জেলা, দেশ, সমস্ত মানুষের কাছে বার্তা দেবো, ডেঙ্গি সহ বিভিন্ন জটিলতা মানুষের আসছে, আমাদের রক্তের অভাব হচ্ছে, সবে আমরা এগিয়ে আসি, রক্ত দিই, জাতিকে বাঁচাই, দেশকে বাঁচাই, মানবতাকে বাঁচাই। ধন্যবাদ। আমি মোহাম্মদ মাইনুল ইসলাম, আমি ওয়াল বাংলা ইমাম মুয়াজ্জিন অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন এবং চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান। রক্তদান শিবির, মূলত রক্তদান শিবির, সাথে সাথে বৃক্ষরোপণের উদ্দেশ্যে গাছের চারা বিতরণ। আজকে আয়োজক সংস্থা অল বাংলা ডিস্ট্রিক্ট ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট, মুর্শিদাবাদ জেলা কমিটি। এখানে জেলা কমিটির সভাপতি ওলিউল্লাহ বিশ্বাস, চেয়ারম্যান মাইনুল ইসলাম, আমি সাধারণ সম্পাদক ও জেলা ইমাম নিজামুদ্দিন বিশ্বাস। আমাদের এখানে উপদেষ্টা মণ্ডলীর দুজন সদস্য আছেন, শামসুজ্জামান আহমেদ, প্রিন্সিপাল এক্স, এবং রাকেশ শেখ। এখানে অতিথি আছেন প্রবীর চক্রবর্তী, সনাতন যে ট্রাস্ট ব্রাহ্মণ পুরোহিত সংস্থা, তাদের এখানে ফাদার আছেন হাসদা, উনি আছেন আমাদের গির্জার ফাদার বহরমপুরের চার্চের, আছেন এখানে জেলা পরিষদের সেক্রেটারি আমাদের রাকেশ শেখ, উনি বিশিষ্ট সমাজসেবী। সকলের উপস্থিতিতে আজকে রক্তদান শিবির এবং সম্প্রীতি রক্তদান শিবির, এটা রক্তদান শিবির হচ্ছে সম্প্রীতি রক্তদান। এখানে সব ধর্মের, আজকে 6টা ধর্মের মানুষ একসাথে আমরা এখানে রক্ত দেব, এবং এর মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চাইছি, সেটা হচ্ছে যে রক্তের যেমন কোনো কালার নেই, একটাই কালার, মানুষের তেমন কোনো জাতের ভেদাভেদ নেই, আমরা একই। আমাদের এই সম্প্রীতি বা আমরা যে এক হয়ে থাকার, আমাদের হিন্দুর ব্লাড মুসলিমের দেহে যাবে, মুসলিমের ব্লাড হিন্দুর যে খ্রিস্টানের যে দেহে যাবে, এইভাবে আমরা একে অপরের সাহায্য নিয়ে বেঁচে থাকবো, যেভাবে সহাবস্থান, এই আমরা সম্প্রীতির মেসেজ আমরা আজকে সারা পৃথিবীকে দিতে চাইছি। সাথে সাথে সবুজায়ন এবং বিশ্বায়নের লক্ষ্যে গাছের চারা মানুষ যেন প্রত্যেকে লাগায়, তার জন্য আমরা তুলে দিতে চাইছি রক্তদাতাদের হাতে, তাদেরকে খাবার সামগ্রী সহ অন্যান্য উপহার দেওয়া হবে। এখানে আমাদেরকে কোঅপারেশন করছে দিশারি ওয়েলফেয়ার সোসাইটি সহ অন্যান্য এরা যারা আছে,
তো মূলত আমাদের আগামী 19 তারিখে এই জেলা সম্মেলন আছে, সেখানে মন্ত্রী গোলাম রব্বানি সাহেব তিনি আসবেন, ওয়াকফের চেয়ারম্যান জাস্ট আব্দুল গনি সাহেব তিনি আসবেন। আজকে জেলার মুর্শিদাবাদ জেলার 26টা ব্লক 8টা মিউনিসিপ্যালিটি থেকে আমাদের ইমাম সাহেবরা এসেছেন, তারা রক্ত দেবেন এবং আরও কিছু সংস্থা তারাও রক্ত দেবেন। এই রক্ত দানের মাধ্যমে আমরা পুরো জেলায় বর্তমানে যে ডেঙ্গুর প্রকোপ, তো হসপিটালের সাথে কথা বলে যে ডেঙ্গুর পেশেন্টরা খুব সমস্যা আছে, তাদের সাহায্যার্থে তাদের জন্য এগিয়ে এসে আমরা সিদ্ধান্ত নিলাম তড়িঘড়ি রক্তদান শিবিরের। আজকে পুরো জেলাতেই থেকে আমাদের এই সদস্যরা এসেছেন, আশা করি খুব ভালোভাবে আমাদের সংস্থা কাটবে। আমি নিজামুদ্দিন বিশ্বাস, জেলা ইমাম এবং জেলা সম্পাদক, আমাদের অল বাংলা ডিস্ট্রিক্ট ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন মুর্শিদাবাদ জেলা কমিটি। দেখুন, আজকে ভারতবর্ষ এবং তথা পশ্চিমবাংলায় যে ডেঙ্গুর যে প্রভাব হয়েছে, সেই প্রভাবকে প্রতিফলিত করার জন্যই আজকে মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদ জেলা ইমাম সংগঠনের পরিচালনায় যে মহতে অনুষ্ঠান হচ্ছে রক্তদান শিবির। মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ডেঙ্গু যে প্রভাব পড়েছে তার প্রতিফলনের জন্যই আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করা হয়েছে। এবং সম্প্রীতির বার্তা, এখানে আমাদের মুসলিম ধর্মাবলী আছে, খ্রিস্টান ধর্মাবলী আছে এবং হিন্দু ধর্মাবলী আছে, পাশাপাশি আমরা যদি সমাজের ধারক বাহক, আমরা এটাই বার্তা দিতে চাইছি যে রক্তদান মহোদান প্রতিটি মানুষের কাছে মেসেজ যাক যে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান সকলে মিলিতভাবে যে রক্তটা দান করছি সেই রক্তটা যেন প্রত্যেকের কাছে কাজে লাগে। পাশাপাশি আমি সরকার বা হসপিটাল অ্যালায়েন্স যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করবো যে এই রক্ত যেন তারা অপচয় না করে, যাতে সঠিক জায়গায় সঠিক গরিব মানুষগুলো এই রক্তটা যেন তারা পায়, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। প্রদীপ চক্রবর্তী, আমি বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের রাজ্য সংগঠনের তরফ থেকে বলছি এবং আমি সদস্য পদে আছি রাজ্য সংগঠনে। এই মহতী অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি আর এটি আমাদের কাছে আনন্দের বিষয়, গর্বের বিষয় যে আজকে এই প্রকল্প যারা পরিচালনা করছেন, আমাদের পাশে আছেন তারা, তাদের জীবনের জন্য ধন্যবাদ দিই ঈশ্বর পিতাকে, যে এটি হচ্ছে একটি আহ্বান মানুষকে সুন্দরভাবে একরূপে গড়ে তোলার জন্য। এটি হচ্ছে একটি আহ্বান যে রক্তদানের মধ্য দ্বারা আমরা একে অপরের সঙ্গে সেই সহভাগিতায় উপস্থিত হতে পারছি। আর এই রক্তদানের মধ্য দ্বারা আজকে বহু প্রাণ তারা জীবিত থাকবে এই সুন্দর পৃথিবীতে, তাই এটি আমাদের কাছে একটি শিক্ষামূলক বিষয়, যেন আমরা এগিয়ে আসতে পারি, যেন আমরা একে অপরের হাত ধরে চলতে পারি, শান্তির সেই বার্তা সমগ্র বিশ্বের দরবারে যেন আমরা তুলে ধরতে পারি। কেননা রক্ত কোনো ভেদাভেদ নেই, রক্তের কোনো মান নেই, রক্তর একটি বিষয় আছে, সেটি হচ্ছে মানুষকে জীবন দান করা। ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম রেভারেন্ড ফাদার জয়তপল হাঁসদা, বহরমপুর গির্জা মোড় থেকে আমি আসছি। থ্যাংক ইউ।